আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষায় অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের প্রশ্ন কেমন হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি একটি মডেল কোয়েশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। এটি 3 নম্বর নমুনা প্রশ্ন। এর আগে আমি 2টি প্রশ্নপত্র আলোচনা করেছি, আজকে 3 নম্বর প্রশ্নপত্রটি আলোচনা করব এবং এটি দেখলে তোমরা বুঝতে পারবে উচ্চ মাধ্যমিকে কিংবা টেস্ট পরীক্ষায় ভূগোলের প্রশ্ন কেমন হয়। দেখতে থাকো। আমাদের মোট 70 নম্বরের থিওরি পরীক্ষা হয় জিওগ্রাফির। তোমরা পরীক্ষার সময় পাও 3 ঘন্টা 15 মিনিট। প্রশ্নে পার্ট এ এবং পার্ট বি থাকে। পার্ট এতে বড় প্রশ্ন এবং পার্ট বিতে ছোট প্রশ্ন থাকে। প্রথমে পার্ট এ থাকে। এখানে বড় প্রশ্নের মধ্যে 5টি বড় প্রশ্ন আসে, প্রত্যেকটির মান 7 করে, মোট হয়ে যায় 35 নম্বর। এক্ষেত্রে তোমাদের 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নে অথবা থাকে অথবা প্রশ্ন থাকে, আর 2টিতে অথবা থাকে না। দেখো প্রশ্নগুলো বলে দিচ্ছি। এক দাগে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ অর থাকবে অথবা থাকবে। এ দাগে রয়েছে বড় প্রশ্ন, সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। 5 নম্বর, ভৌমজলের বিভিন্ন উৎসগুলি লেখো। 2 নম্বর, এ দাগে অথবা রয়েছে, ডেভিসের শুষ্ক ও মরু অঞ্চলের ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। 5 নম্বর, ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝায়, এটা 2 নম্বর, মোট 7 নম্বর। এরপরে বিদাগ দেখো, বিদাগেও কিন্তু অথবা, এখানে বিদাগের প্রশ্ন আর অথবা প্রশ্ন রয়েছে। ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের পার্থক্য লেখো। মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো অথবা বিশ্ব জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা লেখো। 5 নম্বর, এর সাথে ছোট প্রশ্ন রয়েছে, গ্রিন হাউস প্রভাব কাকে বলে। 2 নম্বর, সি দাগে রয়েছে, কৃষিতে ব্যবহৃত আধুনিক উপাদানগুলি কি কি। 5 নম্বর, বাংলাদেশ পাট উৎপাদনে উন্নত কেন। 2 নম্বর, সি দাগের সাথে দেখো কোনো অথবা প্রশ্ন নেই। এরপরে ডি দাগে রয়েছে, ওয়েবার ও অগাস্ট লসের তত্ত্বের পার্থক্য লেখো। 5 নম্বর, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন। 2 নম্বর, মোট হয়ে যাচ্ছে 7 নম্বর, ডিতেও কোনো অথবা প্রশ্ন নেই। জনসংখ্যা বিবর্তন মডেলটি লেখো। 5 নম্বর, দ্বৈত শহর ও গ্লোবাল সিটি কি। 2 নম্বর, অথবা হলদিয়া বন্দর গড়ে তোলার কারণ কি। ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন। এখানে তোমাদের 35 নম্বরের বড় প্রশ্ন শেষ হলো। এবার শুরু হবে পার্ট বি। পার্ট বিতে শুরু হয়ে যাচ্ছে ছোট প্রশ্ন। প্রথমে রয়েছে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন আবশ্যিক, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। 1 নম্বর করে 21টি প্রশ্ন থাকবে, মোট নাম্বার হয়ে যাবে 21। এক দাগে রয়েছে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী প্রবেশ্য শিলাস্তরকে বলে। আবদ্ধ অ্যাকুইফার, পার্চড অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার নাকি অ্যাকুইফিউজ। 2 দাগে রয়েছে, সোয়ালো হোল যে সুরঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে, গিরিখাত, পোনর, গ্রাইক্স নাকি শুষ্ক উপত্যকা। 3 দাগে রয়েছে, দেখো, সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে বলে, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, পুরোদেশীয় তটভূমি নাকি ভৃগু। ঢালরাস মতবাদ নামে পরিচিত এলসি কিংয়ের তত্ত্ব, জেটি হ্যাকের তত্ত্ব, WM ডেভিসের তত্ত্ব নাকি W পেঙ্কের তত্ত্ব। 5 দাগে রয়েছে, দারুণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠে যে প্রণালী, অর্থাৎ যে জলনির্গম প্রণালী, তা হল বৃক্ষরূপী, কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখ নাকি আয়তকার। 6 দাগে রয়েছে, দেখো, স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো পডসল, পলিমাটি, চার্নোসেম নাকি ল্যাটেরাইট। মাটির প্রধান পুষ্টি মৌলটি হলো ফসফরাস, ক্লোরিন, গন্ধক নাকি লোহা। একটি আলোকপ্রিয় উদ্ভিদ হলো আম, সূর্যমুখী, বাবলা নাকি ক্যাকটাস। 9 দাগে রয়েছে, জেট বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে, ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে নাকি স্ট্র্যাটোপোজে। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য গৃহীত হয় টোকিও চুক্তি, রিও চুক্তি, মন্ট্রিল চুক্তি নাকি কিয়োটো চুক্তি। 11 দাগে রয়েছে, দেখো, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটি হলো সুন্দরবন, হিমালয়, নীলগিরি নাকি পাঁচমারি। ডিজাস্টার শব্দের আক্ষরিক অর্থ হলো শয়তানের দুধ, শয়তানের তারা, সর্বনাশ নাকি ভয়ানক। হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ নাকি বিহার। 14 দাগে রয়েছে, ভারতে নীল বিপ্লবের জনক বলা হয় অরূপ কৃষ্ণনকে,
মোহন কৃষ্ণকে, দেবেশ রূপচাঁদকে, নাকি আর চন্দ্র রাওকে? ওয়েবারের তত্ত্বে সম পরিবহন ব্যয় রেখাকে বলে আইসোবার, আইসোটিম, আইসোফার্ম নাকি আইসোডোপেন? আগে রয়েছে রেডিমেড বস্ত্র উৎপাদনে কোন দেশ প্রথম, ভারত, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি ইংল্যান্ড? পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র নাকি চতুর্থ ক্ষেত্র? এরপরে 18 দাগে রয়েছে জার্মানির রাজপথগুলিকে বলা হয় অটোবান্স, অটোরুটস, হাইওয়ে নাকি এক্সপ্রেসওয়ে? নিচের কোন দেশটিতে কাম্য জনসংখ্যা দেখা যায়, আমেরিকা, কানাডা, ভারত নাকি সুইডেন? মহানগরের লোকসংখ্যা 10 লক্ষ, 50 লক্ষ, 20 লক্ষ নাকি 60 লক্ষ? হলদিয়া একটি নদীবন্দর, সমুদ্রবন্দর, খাড়ি বন্দর নাকি কোনোটি নয়? এখানে তোমাদের MCQ শেষ হচ্ছে। এরপরে 2 দাগে রয়েছে SAQ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন। এখানে মোট 14 নম্বরের প্রশ্ন থাকবে, 14টির মধ্যে 7টি প্রশ্নে অথবা প্রশ্ন পাবে এবং 7টিতে অথবা থাকবে না। এখানে খেয়াল করে দেখো এই প্রশ্নগুলোতে যে একটি প্রশ্নের সাথে অর নেই, পরেরটির সাথে অর আছে, আবার অর নেই, তারপরেরটির সাথে আবার অর আছে, এইভাবে চলবে, দেখে নাও। প্রথমে রয়েছে ল্যাপিস কাকে বলে, টর কি অথবা তরঙ্গ উচ্চতা কি? এরপরে রয়েছে মরু ক্ষয়চক্রের শেষ সীমা কি? 4 দাগে রয়েছে অনুগামী নদীর সংজ্ঞা দাও। এইবার দেখো এর সাথে কিন্তু অর রয়েছে, অথবা পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। তার মানে কি 1 দাগে অর নেই, 2 দাগের সাথে অর রয়েছে, 3 দাগে অর নেই, 4 দাগের সাথে আবার অর রয়েছে। ডাফ কি, মনিক্স কি অথবা ফোর ও ক্লক রেইন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? এরপরে দেখো 7 দাগে রয়েছে ভাসমানমূলি জলজ উদ্ভিদ কি, বিটা বৈচিত্র্য কি অথবা গ্রিন ডেটা বুক কাকে বলে, হিমানি সম্প্রপাত কি, বোলাচা কি অথবা জীবন বৃক্ষ কাকে বলে? 11 দাগে রয়েছে ভারতের কোথায় নোট ছাপার কাগজ তৈরি হয়, CBD বলতে কি বোঝায়, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? 13 দাগে রয়েছে উন্নয়ন কাকে বলে, সেবা ক্ষেত্র কাকে বলে অথবা ই কমার্স কি? এখানে তোমাদের 14 নম্বরের যে SAQ থাকে শেষ হলো। এক্ষেত্রে বলে রাখি এর আগে যে দুটি মডেল কোয়েশ্চেন পেপারের সেট আপলোড করেছি তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।